চন্দ্রযান তিন মিশনের সাফল্যের পর এবার পরবর্তী টার্গেট জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অদূর ভবিষ্যতে চাঁদের মাটিতে পা রাখতে চলেছে ভারতের মহাকাশচারী। ভারতের মহাকাশ গবেষণার ভবিষ্যৎ নিয়ে এক্স হ্যান্ডেলে মোদী জানালেন পরবর্তী মিশনের বিষয়ে। এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লিখলেন, আমাদের মহাকাশ গবেষণার ভবিষ্যৎ নিয়ে আরও এক মাইল ফলক ছুঁতে পারার জন্য ইসরোকে শুভেচ্ছা। এই পরিকল্পনার মধ্যে 2040 সালের মধ্যে চাঁদে মানুষ পাঠানোর মিশনও রয়েছে। চন্দ্রযান তিনের প্রাথমিক উদ্দেশ্য হল চাঁদের দক্ষিণ মেরুর মাটি ও আবহাওয়ার তথ্য প্রদান করা। 2023 সালের 14 জুলাই শ্রীহরিকোটায় শুরু হয়েছিল চন্দ্রযান তিন মিশন। ল্যান্ডার বিক্রম ও রোভার প্রজ্ঞানকে নিয়ে গত 23 আগস্ট চাঁদের মাটিতে নামে চন্দ্রযান তিন। ইসরো জানিয়েছে, প্রপালশন মডিউলকে চাঁদের কক্ষ থেকে ফির পৃথিবীর কক্ষে ফিরিয়ে আনার চেষ্টায় মূল ফায়দা হল আগামী মিশন তৈরির প্রাথমিক কাজ, বিশেষ করে চাঁদ থেকে মিশনকে ফের পৃথিবীতে ফিরিয়ে আনা। আপাতত মডিউলের জন্য সফটওয়্যার তৈরি করা হচ্ছে, প্রাথমিক স্তরে রয়েছে। চন্দ্রযান তিন মিশনের প্রপালশন মডিউল গত 17 আগস্ট বিক্রম ল্যান্ডার থেকে আলাদা হয়ে চাঁদের কক্ষে ঘুরতে শুরু করে। 1696 কেজি জ্বালানি ছিল ওই মডিউলে। চন্দ্রযান তিনের প্রপালশন মডিউলকে পৃথিবীর কক্ষপথে ফিরিয়ে এনেছে ইসরো। এর থেকেই ইসরো প্রমাণ করল, ভারত শুধু চাঁদে মহাকাশযান পাঠাতেই পারে না, ফিরিয়েও আনতে পারে। চাঁদে শুধু মহাকাশযান পাঠানোই নয়, মহাকাশ থেকে প্রয়োজনে যানকে পৃথিবীতে ফিরিয়ে আনারও ক্ষমতা রয়েছে ভারতের। আরও একবার তা প্রমাণ করল ইসরো। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।